नमस्कार বন্ধুরা উইথ কৃষ্ণেন্দু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনে নোটিফিকেশনটিকে অন করে দিন। হ্যালো फ्रेंड्स, वेलकम टू মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? এই লকডাউনের বাজারে আপনারা যাতে বেশি ইনকাম করতে পারেন, আপনারা যাতে মোর রিলায়েবল হতে পারেন, আপনারা যাতে মোর ইজি হতে পারেন, আপনারা যাতে আরো বেশি সুবিধা পেতে পারেন, তার অনবরত প্রচেষ্টা কিন্তু আমি করে চলেছি। তাই নিত্য নতুন কিছু কাজ, নিত্য নতুন কিছু আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা কারুর ভালো লাগে কারুর ভালো লাগে না। যাদের ভালো লাগে তারা লাইক করেন, আর যাদের খারাপ লাগে তারা অবশ্যই ডিসলাইক করে দেবেন, তবে করবেন। আর অবশ্যই চ্যানেলে কমেন্টটা করে দেবেন, এবং আমাকে যদি ভালো লেগে থাকে আর এই ধরনের বিজনেস আইডিয়া যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেতে। তো সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে আধারের ডিভাইসের কি ধরনের দাম, কিনলে আপনি কত টাকায় কিনতে পারবেন, অথবা আপনি যদি আমার কাছ থেকেও কিনতে চান তাহলে তার রেট কত পড়বে, বা খোলা মার্কেটে অন্য কোনো জায়গায় কিনতে গেলে তার রেট কত পড়বে, এই ধরনের তথ্য আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়া একটা স্পেশাল অফার আপনাদের জন্য রয়েছে। হ্যাঁ, আবারও বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই স্পেশাল অফারটা জানার জন্য। সত্যিই কিন্তু স্পেশাল অফার রয়েছে আপনাদের জন্য, যারা এই লকডাউনের মধ্যে বিজনেসকে এক্সপ্যান্ড করতে চান বা বাড়াতে চান বা একটু বেশি টাকা আর্নিং করতে চান। আর দেরি না করে এবার শুরু করা যাক। প্রথমেই বলি যে আমাকে অনেকে কমেন্ট করেন যে আধারের ডিভাইস কীরকম বা কত দাম জানতে চান। তো আজকের ভিডিওতে প্রথমেই আধারের ডিভাইস নিয়ে কথা বলবো। তার আগে বলি যে www.kritikacyberjon.in এ রেজিস্ট্রেশনটা অবশ্যই করে নেবেন, আর রেজিস্ট্রেশনের করলে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর একসাথে আপনি যদি দুটো পোর্টাল নিতে চান, অর্থাৎ ডিজিটাল গ্রামীণ সেবা এক ছাতার তলায় এইপিএস এর সার্ভিস, অল ডিপোজিট সার্ভিস, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বাইক ইন্স্যুরেন্স থেকে শুরু করে এলআইসি প্রিমিয়াম থেকে শুরু করে ইলেকট্রিসিটি বিল থেকে শুরু করে পাসপোর্ট সেবা থেকে শুরু করে সাতটি থেকে আটটি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং পরিষেবা যদি আপনি একসাথে নিতে চান তাহলে আর দেরি না করে আমাদের অ্যাকাউন্ট ডিটেলস অথবা ফোনপে নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়া থাকলো, সেখানে আপনি খুব সহজেই 900 টাকা যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান এবং ডকুমেন্টস পাঠান, 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার আইডি ক্রিয়েট হয়ে যাবে। এবং আমাদের যে সাপোর্ট গ্রুপ রয়েছে সেখানে আপনি জয়েন করার সুযোগ পাবেন, এবং আপনার এভরিথিং প্রবলেম আমরা আমাদের লেভেলে শর্ট আউট করার চেষ্টা করব। বন্ধু, এইপিএস এর কাজের ক্ষেত্রে কিছু টেকনিক্যালি ইস্যু থাকতে পারে, রিজার্ভ ব্যাংকের পারমিশন নিয়ে কিছু সমস্যা থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, আপনারা অবশ্যই এখান থেকে সমস্ত ধরনের সার্ভিস অবশ্যই পাবেন। তো আর দেরি না করে প্রথমেই আধারের ডিভাইসগুলো আপনাদেরকে দেখাই। এখানে অনেকগুলি ডিভাইস রয়েছে, তো তার মধ্যে আপনাদেরকে বেশ কিছু ডিভাইস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটি আধারের একটি স্ল্যাব। তো এই ধরনের ডিভাইস এবং এই ধরনের আইরিস যদি আপনি নেন সেক্ষেত্রে এটা মরফো, এটা এল ওয়ান সিকিউরিটিজের আইরিস, আর এটা হচ্ছে গ্রিন বিটের যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ল্যাব আপনি নেন, এই দুটো মিলিয়ে প্রায় 35,000 টাকা বা 32,000 টাকা কস্ট আপনার কিন্তু আসবে। অথবা আপনি যদি এটাও নিতে চান বা এই ধরনের যদি আপনি নিতে চান, যদি আপনি মরফোর ফিঙ্গারপ্রিন্ট স্ল্যাব এবং এল ওয়ানের যদি আইরিস নিতে চান সেক্ষেত্রেও আপনার 32,000 থেকে 35,000 টাকা কিন্তু কস্ট আসবে। বন্ধু, এটা এবং এর নতুন তাহলে দাম কত? এখন প্রশ্ন হচ্ছে নতুন দাম কত। নতুন যে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের দাম প্রায় 70,000 টাকা। বন্ধু, প্রায় 70,000 টাকা, অ্যারাউন্ড 70,000 আপনার দাম পড়বে। সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন 50% দামে আপনি এখান থেকে পেয়ে যাবেন। ফ্যাসিলিটিস কী আছে? এই ধরনের ডিভাইসের সমস্ত ড্রাইভার আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন, এবং এর যদি কোনো টেকনিক্যাল সমস্যা থাকে আপনাকে টেস্টিং করে একদম রেডি করে আপনাকে কিন্তু দেব। তবে আবারও বলছি এই ডিভাইসগুলো আমরা কিন্তু কোনো মানে রিপেয়ার করা ডিভাইস নিয়ে আসি না, আমরা কোনো প্রকার সিল কাটা ডিভাইস কিন্তু বিক্রি করি না। পুরো প্রসেসটা মানে পুরো যে ডিভাইসটা রয়েছে এটা যেরকম অবস্থায় কোম্পানি থেকে বেরিয়েছে সেই অবস্থাতেই এখনও স্টিল নাও আমার কাছে রয়েছে, এরকম অনেকগুলি আমার কাছে রয়েছে। তো আপনারা দাদা যারা এই ধরনের ডিভাইস নিতে চান আমার কাছ থেকে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এবারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোজেন্টের ডিভাইসের দাম কীরকম বা কীরকম দেখতে হয়। এটি হচ্ছে কোজেন্টের আইরিস ডিভাইস, এটিকে আইরিস নেওয়া হয় এইভাবে, আর এটি হচ্ছে স্ল্যাব বা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, এটা কিন্তু কোজেন্টের সেট, এটার দাম বেশি, অ্যারাউন্ড 40,000, এটাও কিন্তু সেকেন্ড হ্যান্ড, এটাও কিন্তু অ্যারাউন্ড 40,000 আপনার দাম পড়বে, এটা কোজেন্টের।
ঠিক আছে, এটারও নতুন দাম প্রায় 70,000 থেকে 75,000 টাকা আপনার দাম পড়বে। কিন্তু কোজেটের গুণগত মান একটু হাই বা ডিমান্ড অনেক হাই, তার কারণ রয়েছে কিছু টেকনিক্যালি ব্যাপার রয়েছে যার কারণে কোজেন্টের ডিভাইসের দাম সব সময় বেশি হয়। আপনি অনলাইনে সেকেন্ড হ্যান্ড ডিভাইসের দাম সার্চ করেও দেখতে পারেন 35,000 থেকে 37,000 টাকা কিন্তু এর দাম পড়বে। যারা এই ধরনের ডিভাইস নিতে চান তারা অতি অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে কৃতিকা সাইবার জোনে প্যান কার্ড করলে কি ডকুমেন্টস পাঠাতে হবে? হ্যাঁ, তবে সেটা সারা মাসে আপনি যতগুলো প্যান কার্ড করবেন ততগুলো একসাথে আপনি আমাদের অফিসিয়াল ঠিকানায় একসাথে পোস্ট করতে পারেন, কুরিয়ার করতে পারেন, ঠিক আছে। আর আমাদের পোর্টালে আপনাকে প্যান কার্ড করতে গেলে কোনো প্রকার সিগনেচার এবং ফটো ক্রপ করতে হবে না, শুধুমাত্র 200 DPI কালার PDF লোড করলেই আপনার প্যান কার্ড হয়ে যাবে। তো এই প্রসঙ্গে একটা মতামত আপনাদের কাছ থেকে নিই, যদি এরকম কোনো সুবিধা আপনাদেরকে দেয়া হয় পথ চলতে চলতে আপনার একটা স্মার্টফোনের মাধ্যমে অর্থাৎ একটা মোবাইলের মাধ্যমে আপনার প্যান কার্ড করা যাবে বা প্যান কার্ডটাকে ফর্মটাকে আপলোড করে দেওয়া যাবে, এটা কেমন সুবিধা হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ এই লকডাউনের বাজারে একটা প্যান সেন্টার বা একটা সাইবার ক্যাফে রিলেটেড কাজ করতে গেলে একটা কম্পিউটার প্রিন্টার নিয়ে সব কিছু নিয়ে প্রায় 50,000 থেকে 60,000 টাকা আপনার কস্ট থাকে। সেক্ষেত্রে ফিনান্সিয়াল ট্রাবলের জন্য অনেকে এটা করতে পারেন না। আবার কেউ যদি গ্রামে ঘুরে ঘুরে কাজ করতে চান অর্থাৎ একটা বিজনেস আইডিয়া যদি করতে চান এইভাবে, সেক্ষেত্রে আপনার স্মার্টফোনটা অবশ্যই কাজে দেবে এবং আমরা চেষ্টা করছি খুব শিগগিরই উইদিন 1 মান্থ এই ধরনের একটা পরিষেবা আপনাদেরকে দেওয়ার। ডিজিটাল গ্রামীণ সেবাতে আপনি জয়েন করলে আপনি ডিস্ট্রিবিউটার সিম হিসেবে আসতে পারেন। ডিস্ট্রিবিউটারের ক্ষেত্রে কালকে একটা ভিডিও আমি দিয়েছিলাম, না দেখা থাকলে আই বটনে টাচ করে অবশ্যই দেখে নিতে পারেন, সেক্ষেত্রে কিছু ত্রুটি রয়েছে। অ্যাকচুয়ালি গতকাল রাতে আমি যখন ভিডিও বানাই এটা ছিল না। আপনারা ডিস্ট্রিবিউটারশিপ নিতে পারেন অফারে মাত্র 3,500 টাকায়। 3,500 টাকার বিনিময়ে আপনারা ডিস্ট্রিবিউটারশিপ পেয়ে যাবেন এবং সুপার ডিস্ট্রিবিউটার পেয়ে যাবেন মাত্র 8,000 টাকায়। হ্যাঁ বন্ধুরা, 8,000 টাকার বিনিময়ে আপনি সুপার ডিস্ট্রিবিউটার পেয়ে যাবেন এবং আপনার অ্যারাউন্ড 30 কিলোমিটার আপনি যত সব আছে ভিজিট করে তাদেরকে আপনি ডিস্ট্রিবিউটারশিপ অথবা রিটেলারশিপ নিজে দিতে পারেন। একটা বিজনেস আইডিয়া আপনাদেরকে একটা ছোট্ট ট্রিক্স বুঝিয়ে দিই। যদি আপনি সুপার ডিস্ট্রিবিউটার নেন আর সেখান থেকে আপনি নিজের বাড়ির নামে একটা কারুর বাড়ির নামে বা আপনার স্ত্রীর নামে বা মার নামে বাবার নামে একটা ডিস্ট্রিবিউটার আইডি খুলে নেবেন আর সেই ডিস্ট্রিবিউটার থেকে আপনি সমস্ত রিটেলারগুলোকে ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেটা হবে যে কোম্পানি থেকে যে ক্যাশব্যাকটা দিচ্ছে এখন 100 টাকা ক্যাশব্যাক, সেটা আপনি সহজেই আর্ন করতে পারবেন এবং প্রায় 50% ক্যাশব্যাক আপনি পেয়ে যাবেন। কিভাবে না, আপনি এখান থেকে 100 টাকা পেলেন সুপার ডিস্ট্রিবিউটারেও কিন্তু আপনি ক্যাশব্যাকটা পাবেন। তো সেক্ষেত্রে আপনি একটা ভালো আর্নিংয়ের জায়গা বন্ধু কিন্তু রয়েছে। আজকের ভিডিওতে এইটুকুই, আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আরও নতুন কিছু তথ্য শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সবাই সাবধানে থাকবেন, মাস্ক পরে বাইরে বেরোবেন, প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম।